হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার দেখা হলো, আজকে তোমাদের সাথে আবারও কথা বলবো। অনেকদিন পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটাই যে আমি পুজোতে কী শপিং করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো। তোমরা দেখো, তোমরা দেখবে, দেখলে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে, তোমরা আমার পাশে থাকবে। তো আমি পুজোতে কী কিনলাম তো তোমাদের সাথে চলো শেয়ার করব। তো চলো, অনেকদিন অনেকদিন ভাবছিলাম যে দেখিয়ে দিই, আপডেট মানে ভিডিওটা করি, দেখিয়ে দিই, বাট আমার একই দিনে তো সব কেনা হয়নি। কিছু কিছু মানে মানে কিছু কিছু কেনা হয়ে গেছিলো অনেক আগেই, আমি ব্লগ করলে করতে পারতাম, বাট আমি ইচ্ছা করেই করিনি। কারণ আমি ভেবেছিলাম যে একেবারে সব একসাথে কিনে একসাথেই লাস্টে একটা ব্লগ করে দেব, তো সেই জন্য আমি এতদিন ব্লগ করিনি। বাট আজকে ষষ্ঠী, আজকেই সবগুলো একসাথে ব্লগ করে তো আজকেই আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। তোমরা দেখলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। তো চলো দেখে নাও আমার পুজোর ড্রেস কী কী কিনলাম। চলো, তো এখানে আমার মানে এখানে আমার ড্রেস আছে, আমার বোনেরও আছে, আমারও আছে, দুজনারই আছে। ঠিক আছে, আমার বোনের কটা হলো, আমার কটা হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, এটা একটা টপ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তুমি আমাকে জানাবে। হলো, দেখো এটা আবার লং ড্রেস, সাথে এই বেল্টটা আছে, এই বেল্ট আচ্ছা। আগে আমি আমার ড্রেসগুলো দেখি নি। হ্যাঁ, এই একটা আমার ড্রেস, এটা আমার মামার বাড়িতে, এটা আমার মামার বাড়ি থেকে দিয়েছে, এটা ড্রেসটা দেখো, এটা দিয়েছি আমার মামার বাড়ি থেকে। এইটা সবে কালকে কিনে নিয়ে আসলাম, কাল সানডে ছিল ওই জন্য আমার ছুটি ছিল, ওই জন্য কালকে গেছিলাম, কালকে এটা এম বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা সবে কালকেই নিয়ে এসেছি, ওই জন্য কিছু কেনা ছিল না, মানে কিছু কয়েকটা ড্রেস আগে কেনা হয়ে গেছিল, আর কয়েকটা ড্রেস মানে কেনা হয়নি, ওই জন্য ব্লগটা করিনি। তাই ভেবেছিলাম যে একসাথে করে সেই জন্য একসাথে করবো, করে একসাথে একটাই ব্লগ করবো, ওই জন্য আজকে করলাম। দেখো একটা ড্রেস, দেখো তো এগুলো গেল আমার, দেখাচ্ছি এটা আমার বোনের, এই ড্রেসটা আর এই ড্রেসটা অনেকটা একই রকম, মানে দুটো ড্রেস একই, তো আমার তো দুজনে একই দেওয়ার রকম ড্রেস নিয়েছি, বাট কালারটা অন্যরকম, একই ড্রেস বাট কালারটা অন্যরকম।
একটা ড্রেস, এটা কালারটা খুব সুন্দর। আরও দু একটা ড্রেস আছে, বাট সেগুলো হচ্ছে টেলারের দোকানে আছে মারতে দিয়ে, বাট আজকে তো ঠাকুর দেখতে যাব ওই জন্য মানে মারতে দিয়ে এসেছি, তো সেই জন্য দেখাতে সেগুলো পারলাম না। এটা বোনের টপ, এটাও বোনের একটা প্যান্ট, এটাও লেগিংস, দেখো এটা প্লাজো প্যান্ট, প্লাজো। আমার এই প্যান্টগুলো পরতে খুব ভালো লাগে, আর আমি বেশি কিনিও না। তো ওই দেখানো আমার কমপ্লিট হলো, দেখো একটু জামা, দেখা জামা দেখানো কমপ্লিট। তো আজকে একটা নতুন জায়গা ঠাকুর দেখতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, আগে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো জামাগুলো দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, আবার অন্যদিন তোমাদের সাথে চলে আসবো গল্পতে। বাই বাই।